এদিকে একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে আরিয়ান খানের। ছেলের এই দুর্দিনে ভেঙে পড়েছেন বাবা শাহরুখ খান। তিনি আপাতত সব কাজই বন্ধ রেখেছেন। জানা গেছে এবার সালমানের আইনজীবী শাহরুখ পুত্রের জন্য লড়বেন। নতুন উকিল হলেন অমিত দেশাই। 2002 সালে বলিউড সুপারস্টার সালমান খানের হিট অ্যান্ড রান কেসের থেকে ছাড়িয়েছিলেন এই অমিত দেশাই। শাহরুখের ছেলেকে জেল থেকে বের করে আনার জন্য এবার সে অমিত দেশাইকে কাজে লাগানো হচ্ছে। এরই মধ্যে অমিত মঙ্গলবার আরিয়ানের জন্য আদালতে গিয়েছিলেন। তিনি জামিনের আবেদন দাখিল করেছেন। এরপর এনসিপি কাউন্সিল আদালত জানিয়েছে এজেন্সি আরও এক সপ্তাহ সময় চেয়েছে। নিজেদের কথা জানানোর জন্য আরও এক সপ্তাহ সময় চেয়েছে তারা। অমিত দেশাই বলেছেন তার মক্কেল আরিয়ান গেল এক সপ্তাহ ধরে জেলে রয়েছেন। জামিনের আবেদন তদন্তের উপর নির্ভর করে না। আমি জামিনের জন্য বলছি না, আমি তারিখের জন্য বলছি। প্রশাসনিক কারণে কারো মুক্তি আটকে যাবে এটা হতে পারে না। এনসিবি তদন্ত করতে পারে। উল্লেখ্য, মুম্বাই একটি প্রমোদতৈরি পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হন আরিয়ান খান। যদিও আইনজীবীকে আরিয়ান বলেছেন তিনি মাদক নেননি, তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তবে এনসিবি দাবি করেছে তাদের 6 ঘন্টা জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।